चामच भालो घी निये निलाम। एखाने सूजी निएछि 1 कप। आपनि जे कापे सूजी नेबेन सेई कापेरई 2.5 कप जल नेबेन। जलटाके एकटु गरम करे रेखे देबेन। सूजीटाके आमि हल्का हल्का नेड़े नेब। पात्रे मध्ये सादा तेल व्यवहार कर ভাজাটা কিন্তু খুব লালচে হবে না। হয়ে গেছে, আমি তুলে নেব। প্রথমে আমি একটু সরষে ফোড়ন দেব। সাদা জিরে ফোড়ন দেব। এখানে দু রকম ডাল ব্যবহার করা যায়। কলাই ডালও ব্যবহার করা যায়, ছোলার ডালও ব্যবহার করা যায়। আমি একটু ছোলার ডাল হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলার ডাল আমি ব্যবহার করব। এবার একটু কারি পাতা দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব ফোড়নের পর। এখানে আমি বিনস কেটে রেখেছি, বিনসটা দেব। আদা কুচো দিয়ে দেব। লঙ্কা কুচিয়ে রেখেছি। মটরশুঁটি, এখানে একটু গাজর লম্বা লম্বা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজ কুলিয়ে। এবার আমি হালকা ভাবে এগুলোকে ভেজে নেব। আমার এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। আর এখানে যে দুটো বাদাম ভেজে রেখেছি এগুলোও দিলাম। কিশমিশটাও দেব। কিশমিশটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু এটা নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা আমি কমিয়ে রাখবো, কারণ রান্নাটা সবসময় কম আছেই হবে। আমি সুজি নিয়েছিলাম 1.5 কাপ। আমি এখানে 2.5 কাপ জল আমি গরম করে রেখে দিয়েছি। এই জলটা আমি পুরোটাই ঢেলে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব কালারফুল লাগে। সবজি দিয়ে করলে খুব সুন্দর দেখতে লাগে। এবার আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নেড়ে জলটাকে মেরে দেব। আমি
আমি হালকা করে নুন ছড়িয়ে দেব, যে যেমন নুন পছন্দ করেন সেই রকম পরিমাণ দেবেন, বেশি দরকার হবে না। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো উপর থেকে। এবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, দু তিন মিনিট রাখা ছিল, এবার আমি ঢাকাটা খুলে দেবো। দেখুন জল একদম কমে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে এরকম করে কেটে কেটে একটু ছলছলে করে জলটাকে আরেকটু শুকিয়ে নেব। একদমই শুকিয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করবো।